কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পাল্লা গানটা বাদ করার জন্য। এখন বিচ্ছেদ গান শুনবো। হতে বালা আছি না দিলে, কারণ কেড়ে এটারও একটা মজা আছে। এখন আমার যে কইছে এই মুল্লাই পজ করে স্টেজের মধ্যে কইতাছে, যারা অবৈধ ভালোবাসা করে, অবৈধ ভালোবাসা আর এই অবৈধ ভালোবাসা যারা করে, হ্যাঁ রে আল্লাহ জাহান্নাম দিব। জিলাই কইছে ইলাই আরেক বেড়ির লগে লাইন করে, আরেক বেড়ির লগে যে লাইন করে অনেক যে হে ভিডিও দশটা শুনছি, হে বিডি কইতাছে তুমি লাই তস করলা, যদি অবৈধ ভালোবাসা কেউ করে তইলে জাহান্নামও যাম। তো এখন তোমার লগে আর আমার ভালোবাসা নাই, খাতিরটা ভাঙ্গা দিছে আর বেড়ি কইতাছে তোমার লগে আর খাতির আমার নাই। এখন কইতাছে কি কইছে শুনছিনি, মোল্লাই আবার কইতাছে বেটির একটা বুঝ দিন লাগবো তো, ভালোবাসা যখন ছুটছে এটা আবার লাগান লাগতো না, বুঝটা দিছে, বুঝটা এটাই দিছে যে হগলতে যখন আগে যাইব তার কাটা উরফে দা গেলে তার কাটা লি ভূত হইব। এরপরে হেরা দুজন ফিসলাই ফিসলাই রক্ত উরফে দা, আচ্ছা বাবাজি এটা কোনো কথা হইলো কিনছে লোহার উরফে দা আটলে এটা কি ভূত না দারো 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 ইত্যাদি কথা। তারপরেও মারেফতের ফকিরদের শরীরের মধ্যে থাকতে একটু ধৈর্য, আমি জ্যোতি দহনের মধ্যে দেখলাম খালি সে মানে মারে লাইব, কি কইলেন এই কইলেন এই কইলেন মানে ধরে লাইব মারে লাইব, ফাঁকে বুকে দেখলাম আরে বাবা বুঝারি বাবা, তাইলে বুঝদাসি ইলাই যে ফকির যা দমন কইরা ফকিরি করুন লাগে, এটা মন দমনটা হইছে না, নাইলে অত সেত্রা উঠ লইলে না, ছয়টা রিপু বাদ্য হইছে না, দশ ইন্দ্রিয় কথা শুনে না, এলে গে সেত্রা অসলাইতে গেছে না। আমারে প্রশ্ন করছে কইতেছে শরীয়ত অর্থ কি, একটাই প্রশ্ন আমি জিগাইছিলাম যেগুলা কইতেছে অবশ্যই মানি, মানে অবশ্যই মানে, কিন্তু ওই যে মসজিদ গিয়ে আজানটা দিলে হেরা সেজদা দিব না, সেজদা দিতে রাজি না, এরপরে দেখো দেরে গেছে আপনারা টের না পাইলো আমি পাইছি, হেরা মসজিদ গিয়ে সেজদাটা দিত না, কি করে হেরা জিকির করে আল্লাহ 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 করে, আল্লাহ আল্লাহ যে করেন এই আল্লাহ আল্লাহ দেখছিল জের মানছে করে, এরপরে টেহার বান্ডেল ছড়ায় দিলে খাবলাই আয় ধরে ইডানি আল্লাহ, যে লোকের কইছেন আপনি নামাজ রোজা দরকার নাই এ লোকটার হাল থাকতে হবে মজ্জুম, কিছু প্রয়োজন নাই, বাড়ি স্ত্রী পুত্র জমি জামা, এই ধরনের ব্যক্তি যদি হালাতে গিয়ে আলে যে মনসুর হেল্লাস কইছিল আইনুল হক হিলাল লাগা এটা ঠিক আছে, আমিও যদি অনেক আইনুল হক কই তাহলে আমার মায়েরা লাগবো নি, ওই যে হেরা টেহা দামারে আনছি উনি যদি আইন লোক কই ফিটে মারলে তো তাহলে আমি টাকা চিনি আমার মধ্যে লোভ আছে, আর লোভ আছে আমার দ্বারা এটা সম্ভব হয় না, তাহলে খালি আল্লাহ আল্লাহ কইলেই যদি নামাজ না লাগে, এই আল্লাহর আল্লাহরে ডরা না, পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই মানুষ না, শুধু 18,000 মাখলুকাত সব কিছুতেই আল্লাহর প্রশংসা আল্লাহকে ডাকে, আমি আপনিও ডাকি দু একটু ব্যতিক্রম আর বলবো না, আমার কয় দাড়ি নাই টুপি নাই দেন না মোল্লা ডাকি ডক, আবার চুল বলে বাইন্দা তুরছি মহিলাদের মতো, সুন্দর একটা কথা কইছে সব কথার এক কথা, রাসূল 40 বছর হেরা গুয়ায় সাধনা করে কি আইনটা পাইলো আল কোরআন, মানে শরীয়তের যে বিধান, ওই যে আমার প্রশ্ন করছে শরীয়ত অর্থ কি, এটা একটা আইন, এই যে আল্লাহ পাক আইন করছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আইন আমি আগেই বলেছিলাম যে আমি মাপের ভিতরে চলি,
আপনাদের কোনো মাপ নাই, এটাই তো ঘুরা গাইরা দেখলাম যে আপনার মধ্যে কোনো মাপ নাই। কেরে নাই মাপ, মাপ টাইলার মধ্যে নাইলো, কইতাছে 40 বছর মারফত কইরা, এরপরে শরীয়তরা হয়েছে, এটাতে কি আপনি জিতছেন নাকি? 40 বছর মারে ফত কইরা যদি আল কোরআন পাইছে, আমাদের জন্য কি রেখে গেছে বাবাজি? কোরআন আহলে ভাইয়া সত্য কথা স্বীকার করব, যদি কোরআন আমাদের বিধান হয়, 40 বছর সাধনা করার পরে কি পাইছে? আল কোরআন। তাহলে আল কোরআনের বাণী আমরা মানি, আমরা নামাজ পড়ি, সোজা সরল পথে চলি। আপনাদের এটা তো এটা হয় না, 40 বছর যেটা কইরা রাসুল যেটা কইলো করার জন্য, এটাই মানেন না, কি আর ফৈরিটা করেন? হ্যাঁ, কি আর ফৈরিটা কি? এখন যদি আপনারা বলেন তাহলে একটা গান করবো আর একটা বিচ্ছেদ করবো পালার, আর যদি বলেন না শুধু বিচ্ছেদ তাহলে বিচ্ছেদ করবো। আচ্ছা সবার এটাই থাক, আমরা ছোট করি, একটা পার্লার গান করি, একটা করে বিচ্ছেদ করি দুজন। হ্যাঁ, এটাই চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পার্লার গান চলুক আর একটা বিচ্ছেদ করে না, কথা বাবা লাইট পাবো না। আমি একবারে সংক্ষেপে, আমি কথা বলতেই চাই না, ঠিক আছে? আমি হ্যাঁ একবারে কম, প্রথম স্টেজেও খুব কম করেছি, কথাটা খুব আমি বুঝতেছি আপনাদের বেশি বললে একটু খারাপই লাগে, তারপরও চেষ্টা করব কথা না বলার জন্যই, কারণ তারপরও এটা বাউল গান, দুই এক কথা আইসা যায়, এটার যদি মজাটা আবার গিয়ে না পড়ে তাহলে একটু ভাল লাগে না আর কি, এই ব্যাপার। ধন্যবাদ। তুমি বলো না ফকির, হ্যালো মহাত্ম, হ্যালো একটু বেস্ট কম, হ্যালো হ্যালো হ্যালো। এবার একটা প্রশ্নবোধক গান রাখি, তারা যেহেতু মারে ফোত করে, একটা প্রশ্নবোধক আমি আর মুখে কোনো কইতাম না, শুধু গানটার জবাবটা দিলে ওই হো। ওরে কোন সুরাতে কোন আয়াতে বিক্রি দিলাসি, তোমার জবাব পাইবার আসে, তোমার জবাব পাইবার আসে, মন হইল অস্থি, তুমি বলো না ফকি, কোন সুরাতে কোন আয়াতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকি, কোন সুরাতে কোন আয়াতে বিক্রি দিলাসি।
প্রশ্ন নাই, এটার ভিতরে দুইটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? শৈলতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো? কোন লতিফার উল্টা তালা, চাবি বিনে যায় না খোলা। আর কিছু নাই, আর যেটি কইছি এটি হুদৌদি কইছি। এবার একটা বিচ্ছেদ গান, একটা বিচ্ছেদ গান কইরা আমি বসি, তারপর এমনিতেই চলুক, কথাটা কম চলুক, বিচ্ছেদ গানটা বেশি চলুক। সখী কইও গো, সখী
বলার হই বাগি তোর সাথে প্রীতি করে গাছতলার হই বাগি আমি গাছতলার হই বাগি সাগরে আমার আর কত বাসাবি তহিন ভাই আর কত বাসাবি বাঁচতে থাকো শ্যামল দেওয়া দেবী দিকে কুল পাবি
থেকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আর কোনো কথা নাই, শর্ট করে যে আমার প্রশ্নটা করেছে প্রশ্ন মীমাংসা করে শর্ট করে শেষ করে তারপরে কমিটি থেকে যে আদেশ রাখার চেষ্টা করব। আমার কাছে খুব সুন্দর করে একটি প্রশ্ন করলেন, ছয় লতিফার যে জিকির করো এই ছয়টি লতিফা কি, ছয় লতিফার নাম কি আর ছয় লতিফার কি জিকির? এই ছয় লতিফা হলো কলব, রূহ, আকফা, খুফি, স্যার, নফ, আর জিকিরটা হলো নুফি, এজবাত, জিকির। এই জিকিরটা করলে এই কলবটা পরিষ্কার হলে আমার মাওলার সাথে দিদার করা যায়। ছোট করে মীমাংসা করলাম, বেশি কিছু বলার নাই। আসলে আপনি যে কইলেন একটা কথা কয়ে গেছিলাম, ওই যে গুলবানুল্লাহকে প্রেম করছিল মোল্লাই, এইটা নি কথা। আরে মিয়া, আমি কইছি বিশ্বের মধ্যে যখন কাল হাসরের মাঠে এই পিসারটা হইব, ওই খাড়া খাড়া দেখছেন নি পেরেকদের কাটা তার কাটার মতো বড় বড় শিলগেরা, এদের মধ্যে যে মানুষরে হ্যাঁস রাইব, কম নি মানুষও তো হ্যাঁ হ্যাঁস রাইব না, কুটি কুটির উপরে মানুষের হ্যাঁস রাইব, এই হ্যাঁসেনের চড়ে এই বোতা হয়ে একদম বাইঙ্গা টেঙ্গা শেষ হয়ে যাইব, আর রক্ত হলো পিছল, এই পিছলের মধ্যে বিছলাই যাইব। তা আপনি তো আপনার মোল্লারাই তো এই কথা কোন, আমরা কি কথা বানাইছি এইটা কথা নিয়ে, এই তো এই এইটা কথা তো আপনারাই কোন, হ্যাঁ এইটা কথা তো আমরা আপনারাই কোন, আমরা কইনি। আর আমরা তো ফকিরি করি ঠিক কথা, আপনারা যে নামাজ পড়েন, আপনারাও নামাজ পড়েন, হযরত আলীও নামাজ পড়ছিল, হযরত আলী একটা যুদ্ধে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, তখন তার পায়ের মধ্যে এই কাফেররা তীর তীর মারছিল, এই তীরটা যায়া হযরত আলীর পায়ের মাওলা আলীর পায়ের মধ্যে যায় লাগছে, তো সবাই তার এই ভাই বেরাদাররা টান দিয়ে বের করতে নিছে, যখনই টান দেয় তখনই তিনি চিৎকার করে ব্যথা পায়। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে তোমরা এখন তীরটা বের করো না, যখন হযরত আলী নামাজ পড়তে বসবে তখন থেকে তার পায়ের থেকে তীরটা বের করবা। হযরত আলী যখন আজান দিলেন এই ব্যথা অবস্থায় নামাজ পড়তে বসলেন, যখন নামাজ পড়তে বসলেন তখন তার তরিকার ভাইরা যে যখন এই তীরটা টান দিল, হযরত আলীর কোনো হুঁশ জ্ঞান নাই, এই তীরটা টান দিয়ে বের করে ফেলাইছে, কিন্তু হযরত আলী একটা চিৎকারও দেয় নাই, তিনি নামাজে এমন মশগুল ছিলেন। তা আপনারা কি নামাজ পড়েন? ওই যে একটা গান আছে, নামাজে হইল না রে তোর নামাজের লইনি না খবর, হইল না রে তোর নামাজের লইনি না খবর, ধরলি নামাজ পড়লি না আমার সারা জীবন ভর, ধরলি নামাজ পড়লি না আমার সারা জীবন ভর, নামাজে হইল না রে তোর নামাজের লইনি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইনি না খবর। এই গানটার মধ্যেই ব্যাখ্যা করা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ধরলি নামাজ আর শেষ করলি নামাজের, নামাজ ধরলাম, আজান দিল, ওযু করলাম, নামাজ পড়লাম, ধরলি নামাজ আর পড়লি নামাজ শেষ করে দিলি, এটাই কি নামাজ? না, এটা নামাজ না। ওই নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া যখন সূরা পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পড়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়তেছেন, আর আপনার মাথার মধ্যে চিন্তা যে বাসার মধ্যে চাইন নাই দাইন নাই, হের কাছে সুদ কই, হের কাছে সুদ দিতে হইব, হের কাছে সুদ আনছি, ঋণ আছে, হের কাছে টিয়া দিতে হইব, লুচ্চামি করতে হইব, ওই জায়গায় চুরি করতে হইব, ডাকাতি করতে হইব, ওই মাইয়ার লাগে ফোনে কথা কইতে হইব, নামাজটা শেষ কইরা এটা করলে কেবল নামাজটা হবে? যদি এইটা করেন নামাজ আপনার হবে? হবে না, আপনার ওই ধ্যানে নামাজ পড়তে হবে। ওই যে নামাজ পড়ার সময় মশা একটা কামড় দিল, নামাজ শেষ দা তুই একটা থাবর দিলেন, মশাটা মারলেন, এটা কি আপনার নামাজ হইছে? নামাজের মতো নামাজ পড়তে হবে। দেখ, বেশি কথা বাড়াবো না, এখন যেহেতু আমাদের গান করার জন্য বলেছে, প্রথমে সালাম সরকারের একটি বিচ্ছেদ করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়।